নমস্কার সকলকে মাইক্রোফিনান্স চব নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আইআইএফএল সমস্থা ফাইন্যান্স লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত সিআরও অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ অফিসার এবং সিনিয়র সিআরও অর্থাৎ সিনিয়র কাস্টমার রিলেশনশিপ অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী কাল অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এবং শেখপাড়া ব্রাঞ্চে সেভেন ফেব্রুয়ারি দু অর্থাৎ বুধবার দার্জিলিং জেলার শিব মন্দির ব্রাঞ্চে এইট ফেব্রুয়ারি দু অর্থাৎ বৃহস্পতিবার চাপড়া ব্রাঞ্চে কালীনারায়ণপুর ব্রাঞ্চে এবং আশানগর ব্রাঞ্চে এবং একই সাথে টেন্থ ফেব্রুয়ারি দু অর্থাৎ শনিবার বর্ধমান জেলার গুসকরা ব্রাঞ্চে এবং বীরভূম জেলার বোলপুর ব্রাঞ্চে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনও কোনো মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি তাদের ক্ষেত্রে কুড়ি বছর থেকে সর্বাধিক উনত্রিশ বছরের মধ্যে এবং যারা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক তেত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পি এফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে যে সমস্ত ব্রাঞ্চে ইন্টারভিউ হবে সেই ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ এবং এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন প্রার্থীদের অবশ্যই নিজস্ব ড্রাইভিং লাইসেন্স এবং মোটর বাইক থাকতে হবে এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমরা এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে